সেই সমস্ত লোকের জন্য আজকের পর থেকে তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, নিজের সংসদীয় এলাকায় ডায়মন্ড হারবারের একটাকে অভিষেক কর্মসূচি চালু করেছিলেন। এবারে সেই একই ধাঁচে উত্তরের তিন জেলার জন্য টোল ফ্রি নাম্বার চালু করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধূপগুড়ি সভা করেন অভিষেক, সেখানেই তিনি বলেন, আমার কাছে ডায়মন্ড হারবার যা জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারও তাই। উল্লেখ্য, ব্লক নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে সরাসরি ফোন করুন। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে কড়া দাওয়ায় টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডায়মন্ড হারবারে একটি হেল্পলাইন চালু করেছি, আমি আজ কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার জন্য সেই নম্বর দিয়ে যাচ্ছি, 7887878877 নম্বরে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফোন করবেন। ব্লকের নেতার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে জানাবেন, যদি আপনি আপনার পরিচয় গোপন রাখতে চান সেটাও করা হবে, সমস্যা সমাধানের চেষ্টা করব আর প্রতি মাসেই আসব। এর পাশাপাশি দলীয় নেতা কর্মীদের কড়া বার্তা দেন অভিষেক। তিনি বলেন, যারা জেলার নেতা হয়েছেন তারা সামনে পেছনে চারটে করে গাড়ি নিয়ে চলছে, এসব চলবে না, নিজেদের ভাবমূর্তি তৈরি করুন, আমাদের ভুলে 2019 সালে ভোট পাইনি। তিনি আরো বলেন, মানুষ কয়েকটা লোকের মুখ দেখে ভোট দেয়নি, সেই সমস্ত লোককে আমরা চিহ্নিত করছি, সেই সব লোককেও পঞ্চায়েত প্রার্থী পদ দেব না, নেত্রীর বার্তা বাহক হয়ে কাজ করব, জেলার দায়িত্বে আছি বলে দুটো পুলিশের গাড়ি লাগবে এমন কিন্তু চলবে না। কোন নেতা কোন নেত্রীর ছত্রছায়ায় থেকে, কোন দাদার ছত্রছায়ায় থেকে যাই ইচ্ছে তাই করব, আর মানুষের মানুষকে ভুল বুঝিয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে খালি নিজের কথা ভাববো, সেই সমস্ত লোকের জন্য আজকের পর থেকে তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, আমি নিজে একটা হেল্পলাইন শুরু, এই নাম্বারটা আমি ডায়মন্ড হারবারের জন্য শুরু করেছিলাম, কিন্তু আজকে এই মঞ্চ থেকে কুচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির জন্য আমি এই নাম্বার দিয়ে যাচ্ছি সরাসরি, 7887877, আবার 7, তারপর 8877, 7887, 7887, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই লাইন খোলা থাকবে। কারোর বিরুদ্ধে যদি কোনো খবর থাকে মমতা ব্যানার্জির চোখ আর কান হিসেবে আপনারা কাজ করবেন এবং সোজা সেই খবর আমাকে দেবেন, তারপর দায়িত্ব আমার, ঠিক আছে? সরাসরি আমাকে জানাবেন, কোথাও জেলা পরিষদকে বলে যদি কোনো কাজ না হয় সরাসরি জানাবেন, পঞ্চায়েতকে বলে যদি কোনো কাজ না হয় আমাকে জানাবেন, ব্লকের নেতৃত্বের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন, এবং আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আপনি আপনার পরিচয় গোপন রাখতে চান আমি আপনার পরিচয় গোপন রাখবো, কোনো চিন্তা নেই।